অবৈধভাবে রেলপথে বহির্রাজ্যে পাড়ি দিতে গিয়ে আবারও রেল পুলিশের হাতে ধরা পড়ল তিনজন বাংলাদেশি। একই সাথে পুলিশ মানব পাচারকারীর দায়ে গ্রেফতার করে রাজ্যের আরও তিনজনকে। আগরতলা রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা দিয়ে কলকাতায় যাওয়ার পথে তাদের আটক করে পুলিশ। মানব পাচারে অন্যতম করিডোর হয়ে উঠেছে এখন এই ছোট্ট এই পার্বত্য রাজ্য ত্রিপুরা। ত্রিপুরাকে করিডোর করে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক নারী পাচার চক্র। পাচারকারীদের হাত ধরে প্রায় প্রতিনিয়ত বহিরাজ্যে পাড়ি দিচ্ছে একাংশ বাংলাদেশি। কখনো রেলপথে, আবার কখনো সড়ক পথে চলছে মানব পাচার। দিন দিন রাজ্যে যেন বেরিয়ে চলেছে এ ধরনের অবৈধ কাজকর্ম, যা নিয়ে বিভিন্ন মহলে উঠছে এখন নানা প্রশ্ন। প্রতিনিয়ত রুটিন মাফিক অভিযানে নেমে আগরতলা রেল স্টেশন থেকে পুলিশ আটক করছে অবৈধভাবে রাজ্যে আসা বাংলাদেশিদের। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল রবিবার। এদিন সাতসকালে আগরতলা রেল স্টেশন থেকে পুলিশ আটক করে তিনজন বাংলাদেশিকে। রেলপথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার আগে একটি পাচার চক্রকে গ্রেপ্তার করে আগরতলা জিআরপি থানার পুলিশ। একই সাথে পুলিশ মানব পাচারের দায় আটক করে তিনজন ভারতীয় নাগরিককেও। এদিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দিয়ে কলকাতায় যাওয়ার পথে রেল পুলিশ আটক করে তাদের। আটক বাংলাদেশিরা প্রত্যেকে মহিলা। ধৃত তিন বাংলাদেশি যুবতীর মধ্যে রয়েছে মৌসুমী, ঝর্ণা ও রহিমা, তাদের বাড়ি ঢাকা। অপরদিকে পাচারকারী তিনজন হলেন সোনামুড়া বাসিন্দা আনজান আলম, রহিমা আক্তার ও মামুন হোসেন। জিআরপি থানা পুলিশের দাবি, বাংলাদেশি তিন যুবতীকে সোনামুড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে উদ্দেশ্য ছিল তাদেরকে কলকাতা পাচার করার, কিন্তু পুলিশের তৎপরতায় রেল স্টেশনে তারা ধরা পড়ে যায়। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আগামীকাল তাদেরকে রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে হাজির করা হবে। ইন্ডিয়ান যারা ছিল ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিল। আমরা ওদের মোট ছয়জনকে আমরা অ্যারেস্ট করেছি, আজ ওদেরকে কোর্টে পাঠাব। আর তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বাংলাদেশি যারা যারা রয়েছে তাদের নাম ঠিক আমরা ইন্ডিয়ান যে তিনজন ধরেছি তারা হচ্ছে আনজার আলম, রহিমা আক্তার আর মামুন হোসেন। তারা হচ্ছে সবার বাড়ি সোনামুড়া সাব ডিভিশনে। আর বাংলাদেশি তিনজন হচ্ছে মৌসুমী, ঝর্ণা আর রহিমা। তিনজন ওরা বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।